অ্যাক্টর ফারদিন খান, তিনি তো লম্বা সময় ধরে মিডিয়া এবং শোবিজ ওয়ার্ল্ডের বাইরেই ছিলেন। অ্যান্ড ওই সময়টাতে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের যেই বাজে অবস্থা ছিল, এটা তো সবাই দেখেছে। ইনফ্যাক্ট তার সেই লুকের জন্য তাকে অনেক ট্রোল এবং সমালোচনাও ফেস করতে হয়েছিল। কিন্তু ফারদিন খান সবাইকে চমকে দেন তার রিসেন্ট ফিজিক্যাল ট্রান্সফরমেশনের মাধ্যমে, এবং তার সেই ট্রান্সফরমেশন দেখে অনেকেই করছে প্রশংসা। এবং আমরা এটাও জানি ফারদিন খান 11 বছর পর আবার সিনেমায় যোগ দিচ্ছে, যেটার নাম বিস্ফোট। এখন যাই হোক, ফারদিন খান কিন্তু আরও একবার সবাইকে সারপ্রাইজ করে দিল তার রিসেন্ট ভাইরাল হওয়া কিছু লুক নিয়ে, যেই লুকগুলো এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। অ্যান্ড এখানে ট্রাস্ট মি, ফারদিন খানকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছে। গ্রে বিয়ার্ড, শর্ট হেয়ারে তাকে এখানে পুরাই ড্যাপার লাগছে। ইনফ্যাক্ট তার এই লুক দেখে অনেকেই করছে হিউজ প্রশংসা, এবং অনেকেই বলছে এটা মেবি তার নতুন ফিল্ম বিস্ফোটের জন্য লুক। অ্যান্ড অনেকের ধারণা বিস্ফোট সিনেমায় ফারদিন খান হয়তো ভিলেনের ক্যারেক্টার প্লে করবে। অন্যদিকে সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর সূরিয়ার নেক্সট ফিল্ম ইথারাকুম থুনিন ধাওয়ান, এই সিনেমার কিন্তু ফার্স্ট লুক প্রকাশ পেল, যে লুকটা দেখেই মনে হচ্ছে খুব ইন্টেন্স। এবং এই সিনেমাটা কিন্তু সূরিয়ার ক্যারিয়ারের 40তম সিনেমা। যাই হোক, এখন এই পোস্টারে আমরা তো সূরিয়াকে বেশ অ্যাকশন ফর্মই দেখতে পাচ্ছি। অ্যান্ড এই মুভি নিয়ে খুব একটা আপডেট তো জানা যায়নি, তবে যতটুকু জানা গিয়েছে এটা রিয়েল কোনো একটা ইনসিডেন্টের উপর বেস করে করা হয়েছে, এবং এই মুভির স্ক্রিপ্টটা অনেক স্ট্রং। এখন সূরিয়াকে নিয়ে যখন কথা বলছি তখন বলে রাখি, সূরিয়ার কিন্তু রিসেন্ট রিলিজ জয় ভীম, যেটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ পেয়েছিল, এই মুভির রিভিউ কিন্তু প্রচণ্ড ভালো। এবং ফ্যান্সদের মতে জয় ভীমে সূরিয়ার এই পারফরমেন্সটা ছিল তার ক্যারিয়ারের সবচাইতে বেস্ট এবং স্ট্রং একটা পারফরমেন্স। এখন পোস্টার নিয়ে যখন কথা বলছি তখন রবি তেজার কাছেও আসি। রবি তেজার 70তম সিনেমা রাভানুসুরা, এই মুভিরও কিন্তু পোস্টার কয়েকদিন আগে রিলিজ পায়, যেই পোস্টারটাও বেশ ইন্টারেস্টিং। এখন ম্যাস মহারাজা রবি তেজা, তিনি তো মাসালা এন্টারটেইনার মুভি বেশি করে থাকে, এবং এই মুভিটাও মনে হচ্ছে ওই ধাঁচের, যেখানে অ্যাকশন থাকবে ভরপুর। এখন এখানে পোস্টারে অনেকগুলো শেডস দেখা যাচ্ছে পিছনে রবি তেজার, এবং তিনি সামনে একটা উকিলের স্যুট পরে বসে আছেন। মোস্ট প্রবাবলি এখানে তিনি একজন উকিলের ক্যারেক্টার প্লে করবেন, যার আবার অনেকগুলো শেডসও থাকবে। আর জানা গিয়েছে যে এই মুভিটা হতে যাচ্ছে অ্যাকশন থ্রিলার একটা মুভি, এবং নেক্সট ইয়ার থেকে এই সিনেমার শুটিং স্টার্ট হবে। সো ভিউয়ার্স, ফারদিন খানের লুক এবং সূরিয়া ও রবি তেজার এই মুভিগুলোর পোস্টার দেখে আপনি কি ভাবছেন জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।